সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদেরকে ইতিহাস বিভাগের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি আইরিন পারভিন। আজকে আমি আলোচনা করব প্রতিরোধ আন্দোলন ও নিম্ন বর্গের ইতিহাস কোর্স থেকে ফকির সন্ন্যাসী বিদ্রোহ সম্পর্কে। আমাদের আজকের আলোচনার বিষয় ফকির সন্ন্যাসী বিদ্রোহ সংঘটিত হওয়ার পেছনে যে কারণগুলো ছিল, আমরা সেই সম্পর্কে আজকে বিস্তারিত জানব। 1763 সালে সংঘটিত ফকির সন্ন্যাসী বিদ্রোহ বিশ্লেষণ করলে আমরা যে কারণগুলো পাই, তার মধ্যে প্রথমেই আমরা আলোচনা করতে পারি যে ফকির সন্ন্যাসীদের জীবিকা নির্বাহমূলক কাজে ব্রিটিশ সরকারের বাধা প্রদানকে। ফকির সন্ন্যাসীরা মূলত মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের মধ্য থেকে এক বিশেষ গোষ্ঠী। এই বিশেষ গোষ্ঠী মূলত সংসারত্যাগী এবং আধ্যাত্মিক চিন্তা চেতনার সম্পন্ন একটি গোষ্ঠী ছিল। মুসলমানদের মধ্যে যারা এই দুই ধরনের দর্শন লালন করত তারা ফকির, এবং হিন্দু যোগীদের মধ্যে যারা এমন দর্শনে বিশ্বাসী ছিল তাদের সন্ন্যাসী বলা হতো। ধর্ম দর্শনগত দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে বলতে পারি ফকিরগণ ছিলেন মাদারিয়া সুফি তরিকা, আর সন্ন্যাসীরা ছিলেন বেদান্তীয় হিন্দু যোগী মতবাদের একদণ্ডী সন্ন্যাসবাদের গিরি ও পুরি গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ধর্মীয় দিক থেকে পৃথক হলেও ফকির এবং সন্ন্যাসীদের কর্মকাণ্ড এবং রাজনৈতিক দর্শন প্রায় একই রকম ছিল। উভয় গোষ্ঠী তাদের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কাছে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করতে পেরেছিল। তারা তৎকালীন সমাজে যথেষ্ট সম্মানিত ছিলেন। ফকির সন্ন্যাসীদের কর্মকাণ্ডকে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় পবিত্র বলে মনে করত। তারা বিভিন্ন দরগা এবং আখড়ায় আধ্যাত্মিক সাধনা ও তাদের কিছু নির্দিষ্ট দর্শন ছিল এবং কিছু নির্দিষ্ট নিয়মনীতি ছিল। সেই নির্দিষ্ট দর্শন এবং নিয়মনীতির আলোকে ফকির সন্ন্যাসীরা তাদের জীবনযাপন করতেন। তারা সাধারণ মানুষের আর্থিক সাহায্যের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করত। যেমন ফকির সন্ন্যাসীরা মুষ্ঠির চাল বা ভিক্ষাবৃত্তি বা ভিক্ষা দ্রব্য সংগ্রহ করত, এবং এটা তারা বছরের নির্দিষ্ট একটি সময়ে এই ভিক্ষাবৃত্তিটা বা মুষ্ঠিটা সংগ্রহ করত। এ সময় তারা দল বেঁধে গ্রামে 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 প্রতিটি ঘরে ঘরে তারা এই মুষ্ঠি সংগ্রহের জন্য যেত। কখনো কখনো তারা নিজেরা না গেলেও প্রতিনিধির মাধ্যমে এই মুষ্ঠি তারা সংগ্রহ করত। তো তৎকালীন সমাজ ব্যবস্থায় এই মুষ্ঠি সংগ্রহ বা ফকির সন্ন্যাসীদের এই যে জীবনযাপনের পদ্ধতি সেটাকে বৈধ ছিল এবং এটা সমাজে একটি প্রতিষ্ঠিত রীতি ছিল। মুসলমান এবং হিন্দুদের কাছে ফকির সন্ন্যাসীদের সাহায্য দান করা ছিল, মানে সাহায্য করা ছিল ধর্মচারণের অংশ, এবং এটা তারা উভয় সম্প্রদায়ের লোকজনই এই সাহায্য করাকে ফকির সন্ন্যাসীদেরকে যে মুষ্ঠি দেওয়া বা ভিক্ষা দ্রব্য দেওয়া এটাকে তারা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করত। এমনকি সাধারণ লোকজন তারা তাদের উৎপাদিত ফসলের একটি নির্দিষ্ট অংশ
ফকির সন্ন্যাসীদেরকে মুষ্টি হিসেবে দিবে বলেই তারা পৃথক করে রাখত। তারা ফলে ফকির সন্ন্যাসীদের এই যে চিরাচরিত প্রথা, অর্থাৎ জীবিকা নির্বাহের জন্য এই যে প্রথা, সেটা প্রথম প্রতিবন্ধকতার সৃষ্টি হয় যখন ইংরেজ সরকার মানে কোম্পানি শাসন যখন প্রতিষ্ঠিত হয়, তখন এই ফকির সন্ন্যাসীদের এই চিরাচরিত প্রথায় জীবিকা নির্বাহের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। কোম্পানি সরকার বা কোম্পানি শাসন ক্ষমতা গ্রহণের পর এই মুষ্টি গ্রহণকে বা মুষ্টি সংগ্রহ করাকে বেআইনি এবং অত্যাচারমূলক কর্মকাণ্ড বলে ঘোষণা করে এবং কোম্পানি সরকার এই মুষ্টি সংগ্রহকে নিষিদ্ধ করে। এই নিষিদ্ধ করার পরেও কেউ যদি মুষ্টি সংগ্রহ করত, তাহলে সেটাকে ওই মুষ্টি সংগ্রহকে শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করা হয়। এরকম একটা পরিস্থিতি যখন সৃষ্টি হলো, তখন ফকির সন্ন্যাসীরা তাদের জীবিকা এবং অধিকার রক্ষার তাগিদে ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে সংগঠিত হতে থাকে, যা পরবর্তীতে ফকির সন্ন্যাসী বিদ্রোহে রূপ নেয়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ফকির সন্ন্যাসীদের গর্জে ওঠার অন্যতম প্রধান কারণ ছিল তাদের স্বার্থে অযাচিত হস্তক্ষেপ এবং অন্যায় আঘাত, যার গুরুত্বপূর্ণ একটি দিক ছিল তাদের লাখেরাজ ভূমি বাজেয়াপ্তকরণ। ফকির সন্ন্যাসীরা মূলত মুঘল শাসকদের পৃষ্ঠপোষকতা লাভ করতেন। বলা যায় যে তারা ছিলেন সরকারের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত ধর্মীয় বিশেষ সম্প্রদায়। ফকির সন্ন্যাসীরা ছিলেন সরকারের প্রদত্ত বিপুল পরিমাণ নিষ্কর বা লাখেরাজ ভূমির মালিক। ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে, অর্থাৎ কোম্পানি শাসনের পূর্বে, কোনো শাসক বা সরকার তাদের এই নিষ্কর ভূমির উপর বা লাখেরাজ ভূমির উপর হস্তক্ষেপ করেনি। কিন্তু কোম্পানি সরকার তাদের সকল নিষ্কর বা লাখেরাজ সম্পত্তি বাতিল করে। ফকির সন্ন্যাসীদের একটি অংশ তারা কৃষিকাজে যুক্ত ছিল, ফলে লাখেরাজ সম্পত্তি কেড়ে নেওয়ায় ফকির সন্ন্যাসীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা তাদের সৃষ্ট ক্ষোভে বারুদের বিস্ফোরণ ঘটিয়েছিল। সেই সাথে যুক্ত হয়েছিল 1769 এবং 70 সালে মহা দুর্ভিক্ষজনিত অর্থনৈতিক দুর্দশা। মহা দুর্ভিক্ষের কারণে, অর্থাৎ 1970 সালে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, ফলে আমন ধান সেটা ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক উৎপাদন অনেক কমে যায়। এই সময়ে কোম্পানির কর্মচারীদের সহযোগিতায় এক শ্রেণীর ফরিয়া গোষ্ঠীর উদ্ভব হয়, যারা কৃষকদের কাছ থেকে ধানগুলো কিনে মজুত করে ফেলে এবং দুর্ভিক্ষ চলাকালীন শেষ সময়ে এমন অবস্থা দাঁড়ায় যে যেখানে টাকায় 4-5 মণ ধান পাওয়া যেত, সেখানে টাকায় 10-12 কেজি চাল পাওয়া যেত। এই যে মজুতদারির ফলে আরেকটা কৃত্রিম, একে তো দুর্ভিক্ষ, সেই সাথে আবার এই যে ফরিয়াদের মাধ্যমে মুনাফার লোভে এক শ্রেণীর ফরিয়ারা
কোম্পানির কর্মচারীদের সহযোগিতায় তারা এই মজুত করে, ফলে অত্যন্ত চড়া দামে বাজারে এই ধান এবং চাল বিক্রি হয়, ফলে মানুষ অভাব অনটনে পড়ে যায়। এই মহা দুর্ভিক্ষে কৃষক শ্রেণীর পাশাপাশি ফকির সন্ন্যাসীরাও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। কৃষকের কাছে ফসল না থাকায় তাদের যে আয়, সে আয়ে ভাটা পড়ে। এই অবস্থার জন্য ফকির সন্ন্যাসীরা কোম্পানির শাসনকেই তারা দায়ী মনে করে এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, যার ফলে বাংলায় ফকির সন্ন্যাসী আন্দোলনের ক্ষেত্র তৈরি হয়। ব্রিটিশ কোম্পানি শাসনের নেতিবাচক প্রভাবে নিঃস্ব কৃষকরা এই সময় ফকির সন্ন্যাসীদের সাথে এই আন্দোলনকে বেগবান করে তুলেছিল। এ সময় কৃষকরা শুধু ফকির সন্ন্যাসীদের সাথে যুক্তই হয়নি, তারা নানাভাবে এই আন্দোলনকে সফল করতে ফকির সন্ন্যাসীদেরকে সাহায্য করেছিল। এছাড়া ফকির সন্ন্যাসী বিদ্রোহের আরেকটি কারণ ছিল যে নিরাপত্তায় হস্তক্ষেপ, অর্থাৎ ফকির সন্ন্যাসীদের যে স্বাধীন সত্তা সেখানে, এমনকি তাদের নিরাপত্তায়ও কোম্পানি সরকার হস্তক্ষেপ করেছিল। রীতি এবং ঐতিহ্যগত কারণের জন্য এই ফকির সন্ন্যাসী যারা, তারা ছিল সশস্ত্র এবং সঙ্গবদ্ধ। তারা গোষ্ঠীগত বা দলবদ্ধ হয়ে সশস্ত্র অবস্থায় চলাফেরা করতে অভ্যস্ত ছিল। তাদের এই সশস্ত্র চলাফেরার কারণ ছিল সরকারি নিরাপত্তার ঘাটতি এবং কোম্পানি সরকারের যে নির্যাতন সেটা প্রতিরোধ করা। তাছাড়া ফকির সন্ন্যাসীরা ছিল দেশীয় অস্ত্রে শস্ত্রে প্রশিক্ষিত, যা ব্রিটিশ কোম্পানি শাসনের নিরাপত্তার জন্য কোম্পানি সরকার সেটাকে হুমকিস্বরূপ বলে মনে করতেন, যার ফলশ্রুতিতে সরকার এই ফকির সন্ন্যাসীদের নিয়ন্ত্রণ করার জন্য তাদের যে, অর্থাৎ ফকির এবং সন্ন্যাসীদের যে স্বাধীন কর্মকাণ্ড, সে স্বাধীন কর্মকাণ্ডে তারা এই দলবদ্ধভাবে চলাফেরা করা এবং সশস্ত্র হয়ে ঘোরাফেরা করা, এটার উপর কোম্পানি সরকার কিছু বিধিনিষেধ আরোপ করে এবং এক পর্যায়ে এটাকে নিষিদ্ধ করা হয়। ফলে ফকির সন্ন্যাসীদের স্বাধীন কর্মকাণ্ডে কোম্পানির যে এহেন নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ আরো ফকির সন্ন্যাসীদেরকে চরম ক্ষুব্ধ করে তোলে এবং এর প্রতিকারে বাংলার ফকির সন্ন্যাসীরা বিদ্রোহী হয়ে ওঠে। এই আন্দোলনের আরেকটি অন্যতম কারণ ছিল, ফকির সন্ন্যাসী বিদ্রোহের আরেকটি অন্যতম কারণ ছিল তাদের উপর অন্যায়ভাবে কর আরোপ করা। 1758 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ফকির সন্ন্যাসীদের তীর্থ ভ্রমণ এবং ধর্মানুষ্ঠানের উপরে অন্যায়ভাবে বিভিন্ন কর আরোপ করে, যা ফকির সন্ন্যাসীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারা কোম্পানি শাসনের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে। তাছাড়া কোম্পানি শাসনামলে একাধিক কৃষিজ শিল্প সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, যেগুলো বিষয় ফকির সন্ন্যাসীদের অর্থনৈতিক কাঠামোর সাথে বিশেষভাবে যুক্ত ছিল। এর ফলে সৃষ্ট অসন্তোষ যে ফকির সন্ন্যাসী এর ফলে সৃষ্ট অসন্তোষ
পরবর্তী সময়ে দেখা যায় যে ফকির সন্ন্যাসী বিদ্রোহে গতি সঞ্চার করেছিল। 1765 থেকে 1770 পর্যন্ত কোম্পানির অব্যাহত দুঃশাসনে সাধারণ কৃষক, কারিগর এবং ফকির সন্ন্যাসীরা সর্বশান্ত এবং বিপর্যস্ত হয়ে পড়ে। ফকির সন্ন্যাসীদের অনেকেই সে সময়ে রেশম চাষের সাথে যুক্ত ছিল। কোম্পানির কর্মচারীরা রেশম চাষ এবং ব্যবসায়, অর্থাৎ রেশম ব্যবসায় নানাভাবে বাধা দিত, যা রেশম চাষী, কৃষক এবং ফকির সন্ন্যাসীদের মাঝে ক্ষোভের সঞ্চার করেছিল। 1770 সালের দুর্ভিক্ষে বাংলার রেশম অর্থনীতি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এইসব ঘটনা ইংরেজ শাসন ও শোষণে নিষ্পেষিত কৃষক, কারিগর এবং ফকির সন্ন্যাসী গোষ্ঠীকে নিজেদের স্বার্থে ঐক্যবদ্ধ করে, যা পরবর্তীকালে বিদ্রোহে রূপ নেয়। মুঘল শাসকরা ফকির সন্ন্যাসীদের ধর্ম পালন এবং তাদের ধর্মাচরণে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করেনি। ফকির সন্ন্যাসীরা তাদের পবিত্র তীর্থভ্রমণের আদর্শ থেকে দেশব্যাপী বিভিন্ন স্থানে এক তীর্থ থেকে অন্য তীর্থে ভ্রমণ করত এবং ধর্মীয় উদ্দেশ্যে এই পরিভ্রমণ ছিল তাদের একটি চিরাচরিত নিয়ম। তারা তীর্থ ভ্রমণ এবং মেলা উপলক্ষে সমবেত হত এবং মেলার দিনগুলো এবং যে মেলার সময় সেটা নির্ধারিত ছিল আগে থেকেই। তো সন্ন্যাসীদের সবচেয়ে বড় মিলন মেলা ছিল কুম্ভ মেলা। এটা অনুষ্ঠিত হতো এলাহাবাদে এবং সেখানে যে নাসিক উজ্জয়িনীতে। তো সন্ন্যাসীদের মধ্যে নাগ গোষ্ঠীর প্রায় 250 থেকে 500 সন্ন্যাসী মাসব্যাপী মেলা এবং পুণ্যস্নান উপলক্ষে একত্রিত হতো। এখানে স্নান সেরে, অর্থাৎ পুণ্যস্নান সেরে তারা বিভিন্ন তীর্থে গমন করত। কোম্পানির শাসকরা দেশের ধর্মীয় আচার বা রীতিনীতি এবং আনুষ্ঠানিকতা সম্পর্কে অবগত ছিল না, যে কারণে কোম্পানি সরকার এই ফকির সন্ন্যাসীদের একযোগে এই দল বেঁধে তীর্থযাত্রাকে সন্দেহের চোখে দেখতে থাকে। এর ফলে তীর্থযাত্রায় নানা বাধা নিষেধ আরোপ করা হয়, অর্থাৎ এই যে ব্রিটিশ সরকারের এই যে সন্দেহ, সেই সন্দেহের বর্ষপূর্তি হয়ে তারা এই ফকির সন্ন্যাসীদের এই তীর্থযাত্রার উপরে বিভিন্ন ধরনের বিধিনিষেধ কোম্পানি সরকার আরোপ করে, যা ফকির সন্ন্যাসীদের মধ্যে বিদ্রোহী মনোভাব জাগ্রত করেছিল। এই বিদ্রোহের, অর্থাৎ ফকির সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল তাদের উপর কোম্পানির অন্যায় নির্যাতন। ব্রিটিশ শাসনামলে ফকির সন্ন্যাসী কোম্পানির গোমস্থা কর্মচারীদের দ্বারা নানাভাবে নির্যাতিত হতো। তাদেরকে, অর্থাৎ ফকির সন্ন্যাসীদেরকে প্রায়ই চুরি ও ছিনতাইয়ের অপরাধে বন্দী করা হতো। অনেক সময় বিনা কারণেও তাদেরকে আটক করে নিয়ে যেত এবং সেখানে নেওয়ার পরে নির্মমভাবে তাদের উপর নির্যাতন করত। এমনকি তাদের গতিবিধি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা শুরু করে কোম্পানি সরকার। তো এমতাবস্থায় এই দীর্ঘকাল ধরে ফকির সন্ন্যাসীদের যে স্বাধীনতা, অর্থাৎ ফকির সন্ন্যাসীরা দীর্ঘদিন ধরে যে স্বাধীনতা ভোগ করেছিল, ভোগ করে আসছিল এবং তাদের যে স্বাধীন কর্মকাণ্ড, সেগুলো হুমকির সম্মুখীন হয়। ফলে ফকির সন্ন্যাসীরা তারা একত্রে কোম্পানি শাসনের বিরুদ্ধে
বিদ্রোহের সিদ্ধান্ত নেয়। আর রাজস্ব আদায়ের নামে সার্বিক লুণ্ঠন, শোষণ, নির্যাতন বিদ্রোহের আগুনকে আরো তীব্র করে। তো এই বিদ্রোহের সময়কাল ধরা হয় 1760 থেকে 1800 সাল পর্যন্ত। অর্থাৎ ফকির সন্ন্যাসী বিদ্রোহের সময়কালকে প্রায় 40 বছর ব্যাপী ধরা হয়। 1800 শতকের শেষের দিকে কোম্পানি সরকারের সাথে ফকির এবং সন্ন্যাসীদের অনেকগুলো সংঘর্ষ হয়, যা তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিকে অশান্ত করে তুলেছিল। 1760 সালে বর্ধমান জেলার যে সন্ন্যাসীরা, তারা সর্বপ্রথম বিদ্রোহ করে এবং এই সন্ন্যাসীদের বিদ্রোহে সন্ন্যাসীদের নেতৃত্ব দিয়েছিল ভবানী পাঠক। তিনি এই ভবানী পাঠক কর আদায়কারী যে উৎপীড়ক জমিদার এবং অত্যাচারী যে কুঠি মালিক, সেই কুঠি মালিকদের আক্রমণ করে এবং সেখান থেকে ওই কুঠি লুটতরাজ করে তিনি সম্পদ বা অর্থ তিনি অর্জন করেন এবং সেই অর্জিত অর্থ, অর্থাৎ জমিদার এবং কুঠি মালিকদের যে কুঠি ছিল সেগুলো তিনি লুটতরাজ করে যে অর্থ তিনি পেয়েছিলেন সেটা আবার তিনি জনগণের মাঝে বিলি করতে থাকেন। এই সময় ভবানী পাঠক তিনি দেবী চৌধুরানীর সহযোগিতায় রংপুর জেলার গভীর অরণ্যে তিনি সশস্ত্র বাহিনী গড়ে তোলেন এবং একই বছর অর্থাৎ 1760 সালে ফকিররাও একজন নেতার নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এই ফকিরদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন ফকির মজনু শাহ। ফকির মজনু শাহের নেতৃত্বে রংপুরে ফকিরদের বিদ্রোহী তৎপরতা তখন বেশ লক্ষ্য করা যায়। 1763 সালে ফকিরদের সশস্ত্র বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে এবং এই বিদ্রোহে তখন সন্ন্যাসীরাও যোগ দেয়, ফলে ফকির এবং সন্ন্যাসীরা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে আরো তীব্র, এই আন্দোলনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, ফলে এই আন্দোলন আরো বেশি তীব্র আকার ধারণ করে। 1763 সালের প্রথম দিকে ফকিররা বাকেরগঞ্জ এবং ঢাকা জেলার ইংরেজ কুঠি আক্রমণ করে এবং সেটা তারা দখল করে নেয়। ওই একই বছরে সন্ন্যাসীরাও রাজশাহী জেলার বোয়ালিয়ার যে ইংরেজ কুঠি সেটা আক্রমণ করে, লুণ্ঠন করে এবং ওই কুঠির যে পরিচালক ছিল তার নাম ছিল ব্যানেট, সেই ব্যানেটকে তারা বন্দি করে নিয়ে যায় পাটনায় এবং পাটনায় নিয়ে গিয়ে তারা ব্যানেটকে সেখানে হত্যা করে। এইভাবে ফকির সন্ন্যাসী বিদ্রোহটা আস্তে আস্তে আরো বেশি ছড়িয়ে পড়ছিল এবং এটা আরো বেশি তীব্র হচ্ছিল। তো 1767 সালে পাটনার আশেপাশে ইংরেজ বাহিনীকে পরাজিত করে এই অঞ্চলে তাদের আধিপত্য প্রতিষ্ঠায় ফকির সন্ন্যাসীরা সক্রিয় হয়ে ওঠে। এ সময়ে রংপুর, রাজশাহী, কুচবিহার, জলপাইগুড়ি এবং কুমিল্লা জেলায় বিদ্রোহীদের আন্দোলন তীব্র আকার ধারণ করে, ফলে তাদেরকে রোধ করার জন্য ক্যাপ্টেন ম্যাকেঞ্জির নেতৃত্বে ইংরেজ সৈন্যবাহিনী
প্রেরিত হয়। 1769 সালে ফকিররা সংগঠিত হয়ে রংপুর আক্রমণ করে। তখন তাদের এই ফকিরদের এই যে আক্রমণ, এই যে কুঠি লুণ্ঠন, তাদের যে কর্মকাণ্ড, বিদ্রোহী কর্মকাণ্ড, সেগুলোতে অতিষ্ঠ হয়ে ওয়ারেন হেস্টিং তখন তাদেরকে দমন করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে এবং তিনি এই ফকির সন্ন্যাসীদেরকে দমন করতে লেফটেন্যান্ট কিথকে তিনি রংপুরে প্রেরণ করেন। তো ফকির সন্ন্যাসীদের সাথে এই ইংরেজ বাহিনীর যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে লেফটেন্যান্ট কিথ তিনি নিহত হন। 1770 সালের পরবর্তী সময়ে সমগ্র বাংলা এবং বিহার অঞ্চলে ফকির সন্ন্যাসী আন্দোলন এক মহাবিদ্রোহে রূপ নিয়েছিল, যা আমরা 80-এর দশকের শেষাবধি পর্যন্ত চলতে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ফকির সন্ন্যাসী বিদ্রোহের যে ঘটনা বলি সেটা 1770 সাল পর্যন্ত, অর্থাৎ 69 সাল পর্যন্ত লেফটেন্যান্ট কিথকে যে নিহত করা বা এই লেফটেন্যান্ট কিথ যে ফকির সন্ন্যাসীদের সাথে যুদ্ধে নিহত হন সেই পর্যন্তই আলোচনা করলাম। আমরা এর পরবর্তী ক্লাসে 1770-এর পরবর্তী সময়ে যে ঘটনা বলি ফকির সন্ন্যাসী আন্দোলনে আমরা সেটা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং সবাই পড়াশোনার মধ্যে থেকো।